আল্লাহ তালা বলেন বান্দা শোনো তোমারে বানাইতে গিয়া শুধু মাটির একটা চাকা লাগছে এটা এমন না এই আসমান এই জমিন এই চন্দ্র সূর্য আলো বাতাস আগুন পানি বৃষ্টি সমস্ত আবহাওয়া পুরা পৃথিবীর খ্যাত ফসল ফল মূল পৃথিবী পুরাটা সাজাইয়া এই বিশাল ফ্যাক্টরির মধ্যে আমি রব্বুল আল আমিন তোমার অস্তিত্বের কণিকা আমি তৈরি করেছি সেখান থেকে জমা করে তোমার বাপ বাফের থেকে তোমার মা মার থেকে তোমার দুনিয়ার বুকে বের করে আনছে তিনি বলছেন আল্লাহ আমি দাও তু কৌমি লাই নাহারা আমি আমার কৌমকে আপনার পথে ডেকেছি রাতেও দিনেও তাহলে রাত্রে যখন ডাকছে তখন তিনি প্রধান বক্তা আর দিনে যখন ডাকছে তখন তিনি বিশেষ বক্তা তো কি বলে না সমান কি না বলেন না কেন তাহলে আসরের পরে বললে উনি সাধারণ বক্তা জোহরের পরে বললে উনি নর্মাল বক্তা এলাকার যিনি উনি বললে উনি টুকটাক বক্তা কয়ে আমরার টুকটাক কিছু হুজুর আছে টুকটাক এটা আমরা হুজুর চালাই আনি। আশ্চর্য কথা এলাকার হুজুর বললে এটা টুকটাক হয়ে গেছে এটা কোনো গুরুত্বপূর্ণ না এটা কোনো গ্রহণযোগ্য না এটা সম্পূর্ণ জুলুম বরং সমস্ত আলেম আখরাতের ফেরিওয়ালা পরকালের ফেরিওয়ালা সবাই এক কথাই সবাই সারা পৃথিবী জুড়ে দাওয়াতের মেহনত হচ্ছে তবলিগের মেহনত হইতেছে তালিমের মেহনত হইতেছে তস্কিয়ার মেহনত হইতেছে মাদ্রাসার দরসগাহের মধ্যে মেহনত হইতেছে আল্লাহর রাস্তায় মুজাহিদরা যুদ্ধ করতেছে হাজারো লাখো খানকার মধ্যে আল্লাহ তালার জিকির মোরাকাবা মুশাহাদা হইতেছে সবকিছু নিজের আখেরাতকে সুন্দর করার জন্য পরকালকে সুন্দর করার জন্য মৃত্যু পরবর্তী জিন্দেগিকে সাজাবার জন্য আল্লাহ তাআলা কোরআনুল করীমের মধ্যে বলেন ইয়া আল মিনাল হায়াতি দুনিয়া আনিল আখেরাতে হুম গাফিলুন আল্লাহ তালা বলে বান্দা তোমরা দেখছি মাটির উপরের দুনিয়ার জীবনের উপরের অংশ জাহের বাহ্যিক দিক এটাই খুব ভালো বুঝতেছ অথচ তোমরা সকলেই দেখতেছি আখেরাতের ব্যাপারে গাফেল হয়ে আছো গা হয়ে আছো আমার বন্দিগির বেলায় গাফেল তোমরা আমার গোলামীর ব্যাপারে গা ফেল এই আল্লাহ তালা এই আয়াতে বললেন নবী আপনি বলে দেন এদেরকে এদেরকে আপনি বলেন তে আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছে কোরানুল করিমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন হাল আতা আলাল ইনসানি হেইনুম মিনা দাহ রিলামিয়া কুংশাই আহমাদ কুরা ইন্না খালাক না আল ইনসানা মিনুত ফতিন আমশাজ আল্লাহ তাআলা বলে বান্দা শোনো গল্প শোনো আমাদেরকে বলতে সালা এই আমার বান্দারা গল্প শোনো তোমার গল্প আল্লাহ বলে তোমার গল্প শোনো তুমি যে আজকে মায়ের পেট থেকে এই ছোট্ট বাচ্চা হিসাবে ফুটফুটে এক সন্তান তুমি যে বের হইস তুমি কি জানো এর আগে তোমাকে এই অবস্থায় পৌঁছাইতে গিয়ে আমি রব্বুল আলমিনকে কত দীর্ঘ মেয়াদি কত বিশাল পরিকল্পনা সাজাইতে হইছে তুমি কি জানো তুমি তো লামিয়াকুন সেই আম্মাদ কুরা তুমি তো এই পৃথিবীর বালু কণার ভিতরে এই পৃথিবীর মাটির মধ্যে এই পৃথিবীর খাদ্য কণার মধ্যে এই পৃথিবীর বাতাসের মধ্যে এই পৃথিবীর পানির মধ্যে এই পৃথিবীর অস্তিত্বের বহু জায়গায় তোমার অস্তিত্ব ছিল কিন্তু উল্লেখ করার মতো জানার মতো বুঝার মতো নাম নম্বর চিহ্নিত করার মতো কিছুই তুমি ছিল না কোথায় ছিল তোমার অস্তিত্বের কণিকা আমি শুধু জানতাম কেউ জানত না কেউ জানত আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলেন অলাকদ খালাকনাল ইনসানা মিং সুলাল আতিম মিন তিন শুকনো মাটির ঠনঠনে মাটির থেকে আমি মানুষকে বানিয়েছি তো আল্লাহ তালা মানুষকে বললেন মাটি থেকে বানাইছেন তো মাটি থেকে বানাইছেন মানে কি যে মাটির যেই উপাদান তোমার সৃষ্টির মধ্যে সেটা সরাসরি মাটি কাই কইরা এটার মধ্যে ফানি ডাইলা এরপরে এটারে সুন্দর করে আপনি হাত লাগাইয়া বানাই দিছি এই তো না এটা কি এটা এটা পুতুল বানাইছি না তাহলে আমাদেরকে মাটি দিয়ে বানাইছে মানে কি আল্লাহ তালা বলেন আমি তোমাকে মাটির থেকে বানিয়েছি এক নাম্বারে তুমি ভাবো এই মাটির মধ্যে আমি রব্বুল আলমী তোমার দেহে মাটির যেই কণিকা উপাদান সেটা কোন জায়গায় পৃথিবীর কোনহান থেকে আসছে সেটা জগতের কেউ জানে না কেউ জানতো না কিন্তু আমি আল্লাহ জানতাম আসমান জমিন সৃষ্টিরও আগ থেকে দুই নম্বর সেই মাটির মধ্যে উৎপন্ন খাদ্য ফসল খাবার ফল ফলমূল এটা আমি আল্লাহ তালা পৃথিবীর বহু জায়গার থেকে জমা করে তোমার বাবা সেই বাবার খাদ্য হিসাবে আমি আল্লাহ তালা তোমার বাবার মধ্যে পৌঁছিয়েছি রিজিক সেখান থেকে আমি আল্লাহ তালা বীর্যের ফোঁটা তৈরি করে এরপরে সেটাকে আমি তোমার মায়ের রেহেমের মধ্যে জরায়ুর মধ্যে আমি পৌঁছাইছি এরপরে মায়ের রেহেমের মধ্যে আমি আল্লাহ নয় মাস লাগাতার নিজের হাতে হাতে আইকা আইকা আমার ধরে ধরে আমি আল্লাহ তোমাকে সাজিয়েছি আল্লাহ তালা বলেন বান্দা শোনো তোমারে বানাইতে গিয়া শুধু মাটির একটা চাকা লাগছে এটা এমন না এই আসমান এই জমিন এই চন্দ্র সূর্য আলো বাতাস আগুন পানি বৃষ্টি সমস্ত আবহাওয়া পুরা পৃথিবীর খ্যাত ফসল ফল মূল পৃথিবী পুরাটা সাজাইয়া এই বিশাল ফ্যাক্টরির মধ্যে আমি আল আমিন তোমার অস্তিত্বের কণিকা আমি তৈরি করেছি সেখান থেকে জমা করে তোমার বাফ বাফের থেকে তোমার মা মার থেকে তোমার দুনিয়ার বুকে বের করে আনছি তুমি জানো না তোমার পিছনে আমার কি পরিমাণ মেহনত কি পরিমাণ মেহনত আল্লাহ যদি সামনে রাইখা বলতেন তো শুনতেন আল্লাহ যদি এরকম সামনের থেকে বলতো বান্দা তুই জানো না তোকে এই পর্যন্ত আনতে গিয়ে আমার কি পরিমাণ মেহনত দিস কি পরিমাণ মেহনত বেশ তুমি কি মনে করছো আমাকে আমি ঘামখেয়ালি মাটির একটা ডিবি দিয়া মাটির একটা স্তূপ দিয়ে তোমার বানায় ফেলছি ইন্না খালকনাল ইনসান আমিন নুৎফতিন আমসাজ মিশ্র বীর্যর থেকে আমি আল্লাহ তালা বানিয়েছি তো পূর্বে লম্বা সময় কোনো উল্লেখ ছাড়াই যেদিন মায়ের পেটে গেছে সেদিন উপলব্ধি হয়েছে সন্তান আসবে কিন্তু এর আগে তোমাকে ওই পর্যন্ত পৌঁছাইতে গিয়ে কোথায় কোথায় তোমার অস্তিত্বের কণিকা ছিল কেউ জানতো না তুমিও জানতানা জানতাম শুধু আমি আল্লাহ আমার দেহে কোন জায়গার মাটি আপনার আপনার দেহে কোন জায়গার মাটি আপনি জানেন কথা বলেন না কেন পৃথিবীর কোন জায়গার কোন উপাদান আল্লাহ তালাই একমাত্র জান তা আল্লাহ তালা বলে বান্দা তুমি জানো না তোমাকে বানাবার পিছনে আমার কি পরিমাণ মেহনত দিস কি পরিমাণ মেহনত ধীরে 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 আমি আল্লাহ তাআলা অল্প অল্প করে আমি আল্লাহ তালা তোমাকে বানিয়েছি একবার মাটি এরপরে বীর্যের ফুটা এরপরে জমাট রক্ত এরপরে গোস্তের টুকরা এরপরে খাঁচার হাড্ডির একটা খাঁচা এরপরে গোস্তের আবরণ এরপরে সুম্মা মানুষের রুখ ফুঁকে দিয়ে মানুষ হিসাবে বের করছে আল্লাহ তালা বলেন আমি করছি রাক আমি আমার মতো করে তোমার ডিজাইন তোমাকে সাজিয়েছি এই নাক আমি লাগাইছি তোমার মাকে জিজ্ঞেস করিনি তোমার বাবাকে বলি নাই কাউকে বলি নাই আমি আল্লাহ যত্ন করে নিজের হাত দিয়ে আমি তোমাকে তুমি আমার বড় যত্নে গড়া তুমি আমার হাতে গড়া তুমি আমার হাতে বানান খালাক তুহু বিয়া দিইয়া খালাক তুহু বিয়া দিইয়া আল্লাহ বলেন আদমকে আমি আমার নিজ হাতে বানিয়েছি কোন হাতে নিজ হাতে কোন দিয়ে না আমি যদি বলতাম হও তো হয়ে যেত এক সেকেন্ডেই হতে পারতো আমি আল্লাহ তালা তোমাকে এই হও বলে বানাই নাই আমি হাতে ধরে বানাইছি তোমার অস্তিত্বের মধ্যে আমার হাতের ছোঁয়া আছে আমার কুদরতি হাতের ছোঁয়া আছে আমার ভালোবাসার ছোঁয়া আছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তকবির আরে ভাইয়া আল্লাহ তালা কত ভাবে বলছে কথাইটা কত আয়াতে যে বলছে আল্লাহ বান্দা তোমাকে আমি বানাইছি আমি বানাইস আমি বানাইস তোমার বানানোর পেছনে আমার বহু যত্ন আসে আমার অনেক মায়া আস আমি বলি এভাবে আল্লাহ তালা যেন আমার আপনার নাক আল্লাহ তালা বানাইলেন তো নাক লাগাইছেন একবার তাকাইয়া দেখছেন লক্ষ্যবার নাহলে নয় মাস কি করলেন নয় মাস আমার মতো এই ছোট্ট বাচ্চা বানাইতে নয় মাস লাগে আল্লাহ আল্লাহ তালা বলেন একবার নাক লাগিয়ে তাকাইয়া দেখছি লক্ষ্যবার যে আমার বান্দার নাক সুন্দর হলো কি এরপরে আমি আরো কত সৃষ্টির নাক দিছি গরু ছাগল ভেড়া বকরি হাঁস মুরগি জন্তু জানোয়ার ওইগুলোর নাকও আমি লাগাইছি আল্লাহ বলেন সেগুলোর দিকে আমি তাকাইছি আবার সবগুলো একটা একটা করে দেখে তোমার নাকের সাথে মিলাইয়া দেখছি যখন দেখলাম না তোমারটাই সবচেয়ে সুন্দর তো তারপরে তোমারে বানাইছে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকভিব করে তুমি জানো বান্দা অনেক মায়া লম্বা সময় দীর্ঘ मेहनत দীর্ঘ পরিকল্পনা তোমারে বানানোর পিছনে সেই তুমি আমাকে ভুলে গেলা সেই তুমি আমার শুকর করলে না আহা আহ। মা बाप তো বলে সন্তানকে বাবা তোকে কোলে পিঠে করে আমি মানুষ করছি জানো না বাবা দুই বছর তোকে আমি দুধ খাওয়াইতে গিয়ে কি কষ্ট হয়েছে আমার একটা কোলের বাচ্চা আছে আমার মেয়ে আছে ছোট বাচ্চা মেয়ে আছে বারো চোদ্দ মাস হয়েছে এখন আমি তো দেখি আমার বিবি রাতের দুইটা আড়াইটা বাজেও সজাগ হয়ে যায় সজাগ থাকে এই বাচ্চাকে দুধ খাওয়াইতে গিয়ে কি পরিমাণ কষ্ট করতে হয় তাকে এমনটা এই দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ তালা এভাবেই তৈরি করেছে গড়ে তুলছে তো সেই মা যদি বলে যে বাবা তোকে আমি অনেক কষ্ট করে দুই বছর দুধ খাওয়াইছি নয় মাস পেটে ধারণ করছি পৃথিবীর যেই কোনো মানুষ যত পাশান হোক মা যদি বলে সামনে আই না বাফ তুই আমার নয় মাস তোরে আমি গর্বে ধরছি তোরে আমি দুই বছর দুধ খাওয়াইছি তুই কেমনে আমার নফর মানি করলা আমার থেকে সরে গেলা সেই সন্তান অবশ্যই মাথা নামায় ফেলবে অনুশোচনা করবে তো রব্বুল আলামীন যেন বলতেছে বান্দা আমার কথা এবার ভাবো গোটা পৃথিবীর সাজাইয়া আমি তো তোমাকে মায়ের পেটে তৈরি করেছি মা তো গর্বে ধারণ করছে আমি তো বানাইছি কথা বলেন না বানাইছেন কে বলেন আল্লাহ বলেন আমি বানাইছি আমি বানাইছি আমি বানিয়েছি আমি আল্লাহ তালায় বের হওয়ার রাস্তা আমি সহজ করে দিয়েছি আমি দুনিয়াতে বের না করলে আমি মুখ না দেখাইলে এই পৃথিবীর তাইলে তোমার মা একা পারত না বাবা পারত না আমি করছি আমি করছি তফসির আমরা পড়ছি ফি আই সুরা তিম্মা শাহ এই আয়াতের তফসির আমরা পড়ছি আহ পুরা দেহ গঠন করলো মনে করেন হাত লাগাইছে পাও লাগাইছে পুরা বডি তৈরি করছে আল্লাহ তালা আল্লা দি খালা কাকা কা ফা দালাক আল্লাহ তার তি বলছে তোমাকে আমি বানাইছি তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমি জোড়া দিয়েছি অতপর সামঞ্জস্য সমান করে মিলাইয়া দিছি এরপরে আল্লাহ বলছে চেহারার ড্রয়িংটা এরপরে আমি করেছি এখন তফসিরের মধ্যে লিখছে হাতও লাগাইলো পাও লাগাইল সব লাগাইল সর্বশেষ আল্লাহ বলেন আমি তো আমার ইচ্ছেমতে মতে চেহারার আকৃতি দিয়েছি শুধু যদি এই চেহারাটা হাত পাও সব ঠিক শুধু চেহারার জায়গাটা আমি ইচ্ছা করলে কুত্তার মতো বানায় দিতে পারতাম শুধু চেহারার ড্রয়িংটা শুধু চেহারার ফেসটা আমি যদি কুকুরের মতো বানায় দিতাম তখন তুমি কি করো শুকুরের মতো বানাই দিতাম কারণ শুকুরের ওই আকৃতি তো আমার দেওয়া কুকুরের ওই আকৃতি তো আমার দেওয়া হনুমানের ওই আকৃতি তো আমার দেওয়া বান্দরের ওই আকৃতি তো আমার দেওয়া আমার দেওয়া আজ মানুষ এই পরিমাণ অকৃতজ্ঞ মানুষ এই পরিমাণ অকৃতজ্ঞ কিছু নাস্তিক মূর্তাদ এই পরিমাণ অকৃতজ্ঞ আল্লাহ বলে তুই আমার বানানো আমি বানিয়েছি মানুষকে এতবার একটা দুইটা আয়াত না পরোক্ষ ভাবে আয়াত না বলেন আমি বানিয়েছি আদম আমি বানিয়েছি হাওয়া আমি বানিয়েছি আদম হাওয়ার থেকে পৃথিবীর সমস্ত মানুষ আমি বানাইছি এইভাবে এত স্পষ্ট বলার পরেও কিছু জানোয়ার হাইওয়ারের মতো যারা নিজেকে বলতে চায় আমরা বান্দর থেকে হইছি তো বাস্তব তুই বান্দর থেকেই হইস তুই বান্দর থেকেই হৈসত ত্রি মানুষের শুধু সুরদর্শক